আজকের স্বরচিত কবিতা আহলে সুন্নাত অল জামাত আবৃত্তি করছি। হেমদের সুন্নি মুসলমান তোমাদের একতা হবার লক্ষ্যে আহ্বান করেছিল তো কতবার। সুন্নিয়াতের প্রদীপ হাতে নয়মুদ্দিন জুবায়ের আর আলিমুদ্দিন মুক্তি গলা ফাটিয়েছে কতবার। সুন্নিয়াতের প্রদীপ সুন্নি জগৎ পত্রিকা আজও আছে বিদ্যমান। আমরা বাংলার শিরোমণি যাদের ভাবি, যাদের সুরঝঙ্কারে থরথর করে কাঁপে দেওবন্দি আর আহাবির দল, এই বাংলার সুন্নির গর্ব, মুর্শিদাবাদের অহংকার, নয়মুদ্দিন জুবায়ের আলিমুদ্দিন গোলাম সামদানি হাশিম রেজা আরো যত সব, অবহেলায় কাটিয়েছ অনেক দিন, ডানে বামে তাকিয়ে দেখো দেওবন্দ ওহাবি আর তাবলিগ যত, গ্রাস করছে সুন্নির ইমান যত। আমরা সাহাবিদের অনুসারী, সুন্নি মোরা তাই। সুন্নি মানে মুসলমানের চলার পথের প্রথা ও বিধিবিধান। এই বিধিবিধান ভাঙছে যারা, তারাই ইসলামের দুশ্মন। চিল্লা নামের ফন্দি এঁটে করছে ইমান চুরি, ইসলাম প্রচার করছি বলে মসজিদেতে গিয়ে চুড়োই ভাতি করছে তারা দেখো, আবার পাড়ায় পাড়ায় মাবনদের কানে কানে কি যে বলে কেউ জানে না। মাথায় টুপি হাতেতে তুসবি গুনতে দেখা যায়, সুন্নি জনতা ভাবে এরাই বুঝি ইমানদার। শোনো হে সুন্নি জনতা ভাই বোন সকল, সকলেই শোনো তোমরা, তোমরা কি দেখোনি, তোমরা কি শোনোনি, লম্বা সাদা জুব্বা পরা মাথায় পাগড়ি হাতে তসবি মসজিদ ছাড়া বাইরে বেরোই না তারা, মদিনাবাসী ভেবেছিল বড়ই পরেজগার, খাবারও দিয়েছিল মসজিদে থাকতেও দিয়েছিল, ভেবেছিল মদের মেহমান। দিনের পর দিন রাতের পর রাত মদিনার নববী থেকে সুরঙ্গ কেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ফন্দি করছিল। রাসূল আমার স্বপ্নে দেখিয়েছিল মসজিদে যাদের মেহমান ভাবছ তারা ইসলামের দুশ্মন। হেমর সুন্নি মুসলমান তোমরা জাগো, আকাশে উঠেছে প্রলয় তুফান, দিকে দিকে দেখা যাচ্ছে ওহাবি দেওবন্দি তাবলিকের আক্রমণ, সুন্নি জনতা পদভ্রষ্ট হয়ে যাচ্ছে দেখো, তবুও কি ঘুম ভাঙবে না তোমাদের। আজ তরুণ তেজস্বী সুন্নির নওজোয়ান যত ডাক দিয়েছে সুন্নি ঐক্য মহাজোট ঐক্যবদ্ধ হবার।